আমার মার যদি ঋতুস্রাব না হতো তাহলে আমি জন্মগ্রহণ করতাম না এটা যদি অসুচি হয় তবে আমাদের জন্ম অশুচি এবং এই গোটা সৃষ্টি অসুচি। এটা খুবই অপরিণত মনের প্রশ্ন যারা এরম ভাবেন তারা জীবনের সম্বন্ধে কোনো মৌলিক ধারণাই রাখেন না তো আপনি খুবই ওপরি ওপরি ভাবে কথাটা বললেন আধ্যাত্মিক জগতের একটা কুসংস্কার বললেন আমি চাই আপনি এটা বুঝুন যে আধ্যাত্মিকভাবে কোথাও কোনো ঋতুচক্রের উল্লেখই নেই কারণ আধ্যাত্মিকভাবে ঋতুচক্র থাকতেই পারে না এটা কেবল শরীরে থাকতে পারে ঠিক আছে সুতরাং এটা একটা শরীরের ঘটনা যা কিছু মহিলাদের জন্য মনের ওপর একটা প্রভাব ফেলে কিছু মহিলাদের মধ্যে সবার মধ্যে আমি বলবো না তবে অনেক মহিলারাই তাদের শারীর বৃত্তীয় প্রক্রিয়ার প্রতিফলন তাদের মানসিক প্রক্রিয়ার মধ্যে খুঁজে পান এবং এই দিকটাকে অবশ্যই বিবেচনার মধ্যে রাখা উচিত যদি এই ধারণাটা এই কারণে প্রচলিত হয়ে থাকে যে কিছু মন্দির বা কিছু লোকজন বলেছিলেন ওই সময় মহিলারা মন্দিরে প্রবেশ করতে পারবেন না তাহলে আপনাকে এটা বুঝতে হবে যে এই ধারণাটার উৎপত্তি কিভাবে হয়েছে আজকের মহিলাদের ব্যাপারে ভুলে যান ঠিক আছে আজ তিনি কিভাবে সক্ষম কতটা সক্ষম কিভাবে শরীরের বা অন্যান্য চাহিদার পরিচালনা করতে পারেন তিনি সেটা আলাদা বিষয় আমি চাই আপনি এক হাজার বছর আগের সময়ে ফিরে তাকান তখনকার দিনে মহিলারা কী ধরনের স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ সুবিধে পেতেন বা পেতেন না তখন মাসিক নিয়ে সমস্যা হতেই পারত। তাই না শুধুমাত্র সেই কারণেই এটা বলা হতো এবং সবথেকে বড় কথা আপনার সেই সময়ের একজন সাধারণ মহিলার শারীরিক কাজকর্মের মাত্রাটা বুঝতে হবে পনেরো কুড়ি জনের রান্না করা গরুদের যত্ন নেওয়া বাচ্চাদের যত্ন নেওয়া সব কিছু তারই দায়িত্ব ছিল সেটা এক বিশাল পরিমাণ শারীরিক পরিশ্রম সুতরাং যে মহিলা তার ঋতুচক্রের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি তিন চার দিন সব কিছু থেকে বিরতি পেতেন এটা কি খুব সুন্দর একটা ব্যাপার নয় কারণ ওই সময়টা একজন নারীর কাছে প্রায় এক ধরনের নির্মোচনের মতন হয়তো নির্মোচনের মতন অতটা বড় স্তরে নয় কিন্তু প্রায় ওরকমই সেই সময় তার যত্নের প্রয়োজন সুরক্ষার প্রয়োজন অন্য কেউ তার জন্য রান্না করে দিলেন যেটা তার জীবনে কখনোই হতো না কারণ প্রতিদিন তিনিই রান্না করতেন এই তিন চার দিন অন্য কেউ তার জন্য রান্না করে দিলেন অন্য কেউ তার খাবার বেড়ে দিলেন আর তিনি নিজের মতন বিশ্রাম নিলেন ধ্যান করলেন গান করলেন প্রার্থনা করলেন আমি জানতে চাইছি আপনাদের কাছে এটা কি একটা ভালো উপায় নয় এটা আজকের জীবনযাত্রার সঙ্গে তুলনা করবেন না এক হাজার বছর আগে ফিরে তাকান যখন এই নিয়মগুলো তৈরি করা হয়েছিল যেগুলো আমাদের মহিলাদের রক্ষা করার খুব ভালো উপায় ছিল কিন্তু সময়ের সাথে সাথে এটা একটা বৈষম্যমূলক প্রক্রিয়া হয়ে উঠেছে মহিলাদের এখানে যাওয়া উচিত না সেখানে যাওয়া উচিত না এগুলো কেবলমাত্র অজ্ঞতা থেকে এসেছে এর সঙ্গে আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নেই কারণ আমার মার যদি ঋতুস্রাব না হতো তাহলে আমি জন্মগ্রহণ করতাম না হ্যাঁ কি না আমরা সবাই এর থেকেই জন্মগ্রহণ করেছি তাই এটা যদি অসুচি হয় তবে আমাদের জন্ম অসুচি এবং এই গোটা সৃষ্টি অসূচি এটাকে এইভাবে ভাবাটাই একটা হাস্যকর বিষয় এটা সূচি এবং অসুচির কারণে আসেনি এটা ব্যবহারিক কারণে এসেছে আমার আজও এমন হাজার হাজার মহিলার সঙ্গে দেখা হয় যারা ওই সময় অনেক কষ্ট ভোগ করেন কিন্তু তবুও তাদের কাজে যেতে হয় তবুও তাদের সমস্ত কিছুর সঙ্গে মোকাবিলা করতে হয় এমন অনেক মহিলা আছেন যারা ওই সময় ওষুধ খেতে বাধ্য হন তাদের মানসিক ভারসাম্য বজায় রাখতে বিশ্রাম করার সুযোগ পেলে তার অবশ্যই সেটা চাইতেন উপভোগ করতেন কাজকর্ম থেকে একটু বিরতি নিতেন এটা সূচি না অসূচি এটা ভাবা এটা খুবই অপরিণত মনের প্রশ্ন যারা এরম ভাবেন তারা জীবনের সম্বন্ধে কোনো মৌলিক ধারণাই রাখেন না